তিরিশে আগস্ট মানে আজকের চাঁদ খুব বিশেষ আজ পূর্ণিমা সুপার মুন এবং ব্লুমুন তিনটি একসঙ্গে পড়েছে এই জ্যোতির্বিজ্ঞানগত ঘটনাকে বলা হয় সুপার ব্লুমুন চাঁদ সম্পর্কিত এই আকর্ষণীয় শব্দের অর্থ কী চাঁদ কি আজ আকাশে নীল হবে কতদিন পর এমন দৃশ্য দেখা যায় এ নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত তোমরা বা আপনারা অবশ্যই দেখুন সুপারমুন কী চাঁদ পৃথিবীর চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘরে তাই পৃথিবী ও চাঁদের দূরত্ব প্রতিদিন পরিবর্তিত হচ্ছে চাঁদ যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে তাকে বলা হয় অবসুর এবং চাঁদ যখন পৃথিবীর সব কাছে থাকে তখন তাকে বলা হয় অনুসূর চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে এবং পূর্ণিমা আসে তখন তাকে সুপার মুন বলা হয় উনিশশো সালে জ্যোতিষী রিচার্ড নল প্রথমবারের মতো সুপার মুন শব্দটি ব্যবহার করেছিলেন একটি সুপার মুনের সময় চাঁদ পৃথিবীর চেয়ে চোদ্দ শতাংশ বড় এবং তিরিশ শতাংশ উজ্জ্বল দেখায় এখানে লক্ষণীয় যে চাঁদের আকার বা উজ্জ্বলতা কোনোটাই পরিবর্তিত হয় না কিন্তু যেদিন এটি পৃথিবীর কাছাকাছি থাকে তখন এটি বড় এবং চকচকে অনুভূত হয় এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে সুপার মুন তো বোঝা যায় কিন্তু ব্লু মুন কী চাঁদের একটি চক্র সাড়ে উনত্রিশ দিনে সম্পন্ন হয় যখন পূর্ণিমা একটি ক্যালেন্ডার মাসে দুবার আসে তখন তাকে ব্লুমুন বলা হয় উদাহরণস্বরূপ দু হাজার সালের পয়লা আগস্ট একটি পূর্ণিমা ছিল আবার তিরিশে আগস্ট দ্বিতীয় পূর্ণিমা পড়েছে তাই এটিকে ব্লুমুন বলা হচ্ছে সাধারণত এটি প্রতি দুই থেকে তিন বছরে একবার হয় পূর্ণিমা সুপার মুন এবং ব্লুমুন তিনটি তিরিশে আগস্ট পড়েছে তাই এটিকে সুপার ব্লুমুন বলা হচ্ছে এবার আসা যাক তৃতীয় প্রশ্নে সুপার ব্লুমুনের দিনে চাঁদ কি নীল দেখাবে এখানে ব্লুমুন শব্দটির সাথে চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই এই প্রবণতাটি উনিশশো সাল থেকে শুরু হয়েছিল যে একই মাসে দুটি পূর্ণিমা দেখা দিলে দ্বিতীয় পূর্ণিমাকে ব্লুমুন বলা হবে যেহেতু এই দিনে একটি সুপার মুন রয়েছে তাই চাঁদ বড় এবং উজ্জ্বল দেখাবে তবে নীল নয় এবার চতুর্থ প্রশ্নে চাঁদ কি কখনো নীল হতে পারে হ্যাঁ তবে স্বাভাবিক নয় এটি তখনই ঘটে যখন একটি স্থানের পরিবেশ হয় এমন কোথাও আগ্নেয়গির মতো অগ্নুৎপাত রয়েছে অর্থাৎ কোনো কারণে এমন ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে যে কুয়াশা বাতাসে মিশে যাচ্ছে নাসার মতে আঠারোশো তিরাশি সালে ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে এবং সেখান থেকে নির্গত ছাই বাতাসে আশি কিলোমিটার পর্যন্ত চলে যায় ছাই ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে এক মাইক্রনের চেয়ে ছোট এই ছায়ের কণা ফিল্টার হিসেবে কাজ করতে শুরু করে চাঁদ থেকে আসা লাল আলো নীল এবং সবুজে বিভক্ত হয়ে গেল এ কারণে ওই স্থানে চাঁদ নীল ও সবুজভাবে দেখায় উনিশশো সালে মেক্সিকোতে এল জিওন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় এই ঘটনা ঘটেছিল একইভাবে উনিশশো আশি সালে সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি উনিশশো সালে মাউন্ট পিনাতোবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে তখন চাঁদ নীল দেখাতে শুরু করেছিল সুপার ব্লুমুন দেখার সময় কোনটি সুপার ব্লুমুন দেখার সময় সূর্যাস্তের ঠিক পরে সেই সময়ে এটি সবচেয়ে সুন্দর দেখায় ছ নম্বর প্রশ্ন ব্লু মুন এবং মুন কি সবসময় একসাথে ঘটে না এমন হয় না একটি সুপার মুন ঘটে যখন পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে অর্থাৎ অনুসুর পয়েন্টে থাকে এটি বছরে তিন থেকে চারবার হয় এটি এত সাধারণ যে পঁচিশ পারসেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশ পূর্ণিমা সুপার মুন তবে সুপার ব্লুমুন তেমন সাধারণত নয় তিন শতাংশ পূর্ণিমা সুপার ব্লুমুন হয় সময়ের ব্যাপারেও দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে বছরে তিন থেকে চারবার মুন হয় তবে ব্লু সুপারমুনের সময়ের ব্যবধান সবচেয়ে বেশি এটি দশ বছর থেকে কুড়ি বছর পর্যন্ত এর ব্যবধান হতে পারে উদাহরণস্বরূপ এখন পরবর্তী সুপার ব্লু মুন দু সালে অর্থাৎ আজ থেকে চোদ্দ বছর পরে ঘটবে অর্থাৎ আজকের দিনটি বিশেষ